প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, গতকালকে এবিপি আনন্দ টিভি চ্যানেলে আমি একটা ওপিনিয়ন পোল দেখছিলাম, যেটা করেছে সি ভোটার নামে একটি সংস্থা, আর সম্প্রচার করেছে এবিপি আনন্দ টিভি চ্যানেল। এবং এটাও জানলাম গতকালকে যে গতকাল ছিল দ্বিতীয় দফার, তার আগের দিনে আরও একটা দফা সম্প্রচার হয়েছে, মানে দুটো দফাতে, মানে দুদিন ধরে পুরো রাজ্যের একটা ওপিনিয়ন পোল দেখানো হয়েছে এই চ্যানেলে। তবে আগের দিনে আমি দেখিনি, যেহেতু আমাদের ঈদ ছিল, ওই দিন খবর টবর দেখছিলাম না। কিন্তু গতকালকে যখন দেখলাম, তারপর আবার আগের দিনের ওটাতেও একটু আর কি নজর রাখলাম বা নজর দিলাম। তো দিয়ে যা সব দেখলাম এবং বুঝলাম দর্শক, আমার কাছে যেন সব তালগোল পেকে গেল, মানে আমি হিসেবটা ঠিক বুঝে উঠতে পারছি না এখনও। আমি এই জন্যই কথাটা বলছি দর্শক, এই যে মানে জেলা, আচ্ছা এটা কিন্তু যেটা করা হয়েছে এটা কিন্তু একেবারে ত্রিস্তরের মানে ওপিনিয়ন পোল নয়, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির এইগুলো কিন্তু দেখানো হয়নি, শুধুমাত্র জেলা পরিষদের ওপিনিয়ন পোল করা হয়েছে, মানে কোন জেলা কাদের দখলে যাবে এটাই মূলত দেখানোর চেষ্টা হয়েছে। তো যাই হোক, তো ওই জেলা ওয়াইজ মানে কি হতে পারে রেজাল্ট সেটা দেখানোর আগে যেভাবে দেখানো হচ্ছিল ফ্যাক্টরগুলো, মানে কোন কোন ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে ভোটে, মানে মানে সেগুলো যেভাবে দেখানো হচ্ছিল এবং দেখলাম, সেগুলো দেখার পর যখন রেজাল্ট দেখানো হচ্ছে যে এই এই হতে পারে, আমি কিন্তু হিসেবটা মেলাতে পারিনি, যে ফ্যাক্টর এরকম দেখছি, ফ্যাক্টর ওয়াইজ জনমত দেখছি, কত পার্সেন্ট লোক ওই ফ্যাক্টরের মানে বিষয়ে মতামত দিয়েছেন দেখছি, আর রেজাল্ট ওই রকম হবে বলা হচ্ছে, এটা কি করে হয়? তাহলে কি ওই রেজাল্ট মানে ওটা কি রিগিং ছাপ্পা এইসব ধরে নিয়ে কষা হয়েছে, যে এই রাজ্যের ভোট কালচার এরকমই, ঠিক মতো করে ভোট হয় না, ছাপ্পা হবে, রিগিং হবে, সুতরাং সেই সব ধরে করে কি হিসেব কষা হয়েছে? কিন্তু এটা তো হওয়ার কথা নাই, যেগুলো সমীক্ষার রেজাল্ট হয় মানে দেখানো হয় সেগুলো বলা হয় ঠিকঠাক ভোট হলে এই হতে পারে, এই হচ্ছে মানুষের পালস। ফলে এখন থেকে ছাপ্পা রিগিং ধরে তো হিসেব কষার তো কথা নাই, কিন্তু আমি দর্শক যা রেজাল্ট দেখলাম ফ্যাক্টরগুলো দেখার পরে আমার যেন মনে হয়েছে যে ওই ছাপ্পা হবে, রিগিং হবে, বুথ দখল করা হবে, মারধর করা হবে, ভোট দিয়ে দেওয়া হবে না, মানে ওই সব ধরে টোরে হয়তো ওপিনিয়ন পোল মানে রেজাল্টটা কষা হয়েছে। তা নাহলে তো এরকম তো রেজাল্ট হওয়ার কথা নয়, ফ্যাক্টরের দিকে এত দেখছি উল্টো দিকে সমর্থন, আর রেজাল্ট হয়ে যাবে শাসকের পক্ষে। যেমন দর্শক দেখুন, আমি ফ্যাক্টরগুলো একটু দেখাই বড় করে, কী কী ফ্যাক্টর প্রভাব ফেলবে যেটা বলা হচ্ছে আর কি। যেমন এটা তো গতকালকের বিষয়, আপনারা ভালো করে দেখুন দর্শক, একটু বড় করে দেখাই কী কী বলা হয়েছে ফ্যাক্টরে, এক্স ফ্যাক্টর মানে মানে ভোটে প্রভাব ফেলবে আর কি, কী ফ্যাক্টর কতটা। তো সেই ক্ষেত্রে দেখুন কী বলা হয়েছে, পঞ্চায়েতের শুরু থেকে কি কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত ছিল? দেখুন এখানে হ্যাঁ বলছেন 75%, 75%, হ্যাঁ, না বলছেন 23%। আমি আগে এটার ব্যাখ্যা দিই, প্রশ্ন করা হয়েছিল যে সেন্ট্রাল বাহিনী কি পঞ্চায়েত ভোটের শুরু থেকে কি পঞ্চায়েত ভোটের শুরু থেকে কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত ছিল? তো এখানে হ্যাঁ বলছে 75%। আচ্ছা এই হ্যাঁ কারা? নিশ্চয়ই শাসক দলের লোকজনরা বলবেন না হ্যাঁ নামানো উচিত ছিল, নিশ্চয়ই এটা উল্টো দিকের লোকজন, তার মানে উল্টো দিকের লোকজন মানে শাসকের বিরুদ্ধে মতামত 75%, শাসকের পক্ষে মাত্র 23, যারা সেন্ট্রাল বাহিনীর ব্যাপারে অতটা দেখাবেন না। এটা তো পরিষ্কার হয়ে গেছে, চোখ একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কারা সেন্ট্রাল বাহিনী চাইছেন কারা চাইছেন না। এখানে যা দেখতে পাচ্ছি 75% মানুষ চাইছেন না, মানে অ্যান্টি তৃণমূল এই পার্সেন্টেজটা তারা চাইছেন না। তৃণমূলের লোক সেন্ট্রাল বাহিনী চাইবেন, প্রথম থেকে নামানো উচিত ছিল, এটা তো আমরা ভাবতে পারি না সহজে, ধরছি তবুও ধরছি তর্কের খাতিরে 1-2% হবে, কিন্তু 75% দেখতে পাচ্ছি তারা সেন্ট্রাল বাহিনীকে একেবারে আগে থেকে নামানোর পক্ষপাতী, তার মানে তারা উল্টো দিকের লোকজন, তার মানে বুঝতে পারছি যে শাসক বিরোধী হাওয়া প্রবল, এটা বুঝতে পারছি। এবং আমি দেখুন আমি আরও কিছু দেখাই ফ্যাক্টর, আরও কিছু ফ্যাক্টর দেখাই, আমি হিসেবটা মেলাতে পারছি না, যে এমনি সব এই ফ্যাক্টরগুলো বলা হচ্ছে, মানুষের মতামত যেসব দেখানো হচ্ছে সেখানে সব উল্টো দিকে, আর রেজাল্ট বলা হচ্ছে, আমি রেজাল্টও দেখাবো কী বলা হচ্ছে। আচ্ছা এটা কি কমিশনের বিষয়ে, রাজ্য নির্বাচন কমিশন, দেখুন দর্শক একটু বড় করে দেখাই কী দেখানো হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? দেখুন
হ্যাঁ বলা হচ্ছে 39, না বলা হচ্ছে 53, আর বলতে পারবো না 8%। তার মানে এখানে কমিশনের বিরুদ্ধে বেশি 53%। 39% হ্যাঁ মানে আমি জানি না, এখানেও সমীক্ষা নিয়ে না অনেক প্রশ্ন থাকে। ওখানে 75% বলছে সেন্ট্রাল বাহিনীর প্রথম থেকে নামানো উচিত ছিল। কেন নামানো হয়নি? সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে কারা কার্যত রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল? নির্বাচন কমিশন। তাহলে যদি 75% ওখানে সেন্ট্রাল বাহিনীর পক্ষে থাকেন মানুষজন প্রথম থেকে নামানোর, কমিশনের জন্য হয়নি, তাহলে এখানে কমিশনের সন্তুষ্ট নায়ের ক্ষেত্রে তো 75% কাছাকাছি হওয়া উচিত ছিল, 53 কারণে নেমে চলে এলো। কারণ সেন্ট্রাল বাহিনীর পক্ষে এত মানুষ, আর আর ওখানে সেন্ট্রাল বাহিনীর বিপক্ষে 23 না দেখলাম, আর এখানে কমিশন সন্তুষ্ট 39% হয়ে গেল। ফলে সমীক্ষা রিপোর্ট কিন্তু সবসময় ওই রকম হুবহু মেলে না, কিন্তু একটা আভাস দেওয়ার চেষ্টা হয়। আমি দর্শক তাও বলছি, ছেড়ে দিন, অত একেবারে অঙ্কের ওইভাবে না মিললেও এখানে আমরা দেখতে পাচ্ছি কি কমিশনের বিরুদ্ধে 53%, কিন্তু রেজাল্ট দেখবেন কি দেখানো হচ্ছে। আরও ফ্যাক্টর কী আছে দর্শক আমি দেখাতে চাই আপনাদেরকে। এটা দেখলেন কমিশনের বিষয়, আমি জাস্ট পরপর যেগুলো দেখানো হচ্ছে আমি আগে ফ্যাক্টরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তারপর রেজাল্ট আপনাদেরকে দর্শক দেখাবো। এরপর দেখুন তো কি, সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েত ভোটের ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্র অধিকার পেতে পারে। দেখুন তো দর্শক, আমি সেখানে কি দেখানো হচ্ছে আমি দেখি। এখন তো ডিসপ্লে চলছে, সুমন দে সঞ্চালক তিনি হয়তো ব্যাখ্যা দিচ্ছেন, আমি সেটা শোনাচ্ছি না, আমি জাস্ট রেজাল্টটা দেখতে চাই, আমি শুধু জাস্ট রেজাল্টটা দেখতে চাই। দেখুন কি বলা হচ্ছে দর্শক, ভালো করে দেখুন তো। 47% বলছেন দুর্নীতি, আর সরকারি অনুদান 32, বলতে পারবো না 21। তার মানে এই যে লক্ষ্মীশ্রী অমকশ্রী তমকশ্রী, সে যদি বলি সব প্রকল্প, সেটা হচ্ছে 32। ওই যে বলা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন, অনেক সাহায্য করেছেন, প্রতিটা পরিবারকে সাহায্য করেছেন, বা এই সরকার সবার জন্য এই যে বলার চেষ্টা হয় লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বলে, তো তার মানে ওই ওই ওইটা বিষয়টাকে মানুষ ভোট দেবেন বলছেন 32%। আর দুর্নীতির বিষয়ে দেখা যাচ্ছে 47% যে দুর্নীতি এখন বিষয়। তাহলে রেজাল্ট কী করে উল্টো দিকে যায়? আচ্ছা, এরপরে আর কি আছে, আর কি কিছু আছে, আর কি কোনো ব্যাপার আছে আমি দর্শক? আচ্ছা এটা দেখুন তো কি আছে, শিক্ষক পুর নিয়োগ দুর্নীতির জেরে কি তৃণমূলের পঞ্চায়েত ভোটের ফল খারাপ হতে পারে? দেখুন হ্যাঁ বলছে 58%, না বলছে 30%, বলতে পারবো না 12%, সব তো উল্টো দিকে, রেজাল্ট খারাপ হবে মানে এই শিক্ষক পুর নিয়োগ দুর্নীতিতে। হ্যাঁ বলছে মানে খারাপ হবে, তৃণমূলের বিরুদ্ধে যাবে 58%, রেজাল্ট কী করে উল্টো দিকে যায়? আরও আরও কী আছে, আরও কী আছে ফ্যাক্টর? আচ্ছা এটা দেখুন, পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য থেকে অনুব্রত মণ্ডল, তৃণমূলের হেভি ওয়েটদের জেল যাত্রা কি পঞ্চায়েত ভোটে শাসক দলকে বেকায়দায় ফেলবে? দেখুন সেখানে হ্যাঁ বলছে 54%, না বলছে 33%, বলতে পারবো না 13%, দর্শক এখানেও উল্টো দিকে। শুধু এখানে শেষ নয়, আমি আবার দেখছিলাম ওই মানে আমি তো গতকালকে এগুলো দেখলাম, কিন্তু আমি আগের দিনেরগুলো দর্শক আমি একটু দেখাতে চাই, আগের দিনেরগুলো কী দেখানো হচ্ছে এক্স ফ্যাক্টর যেগুলো প্রভাব ফেলতে পারে, আমি সেগুলো দর্শক একটু আপনাদেরকে দেখাতে চাই, আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন যেমন দেখুন, পঞ্চায়েত ভোটে সবচেয়ে বড় ফ্যাক্টর কী দুর্নীতি, দেখুন এখানে আবার এটা আগের দিনের লেখা, এটা পেপারে প্রকাশিত হয়েছে আনন্দবাজার, আমি দেখছিলাম দুর্নীতি ফ্যাক্টর কাজ করবে 25%, বেকারত্ব 21%। দেখুন দুর্নীতি এবং বেকারত্ব মিলিয়ে যদি যোগ করে দেন কত হচ্ছে 46%, এখানে আবার সরকারি প্রকল্পের যে বিষয় সেটা হচ্ছে 9% প্রভাব রাখবে আর কি পঞ্চায়েত ভোটে, সব লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বলে, এটা আগের দিনের ব্যাপার, ওটা আমি যেটা দেখালাম এখন সেটা গতকালকে ছিল। আইন শৃঙ্খলা 9%, পরিস্থিতি পানীয় জল 7%, রাস্তাঘাট 6%, মূল্যবৃদ্ধি 5% ইত্যাদি বিষয়, সুতরাং বলতে পারবো না 14%। তারপরে দেখুন দুর্নীতি বেকারত্ব সব থেকে বেশি প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে, আর সরকারি প্রকল্প অনলি 9%। এবার দর্শক ভাবুন
তাহলে কি করে রেজাল্ট উল্টো দিকে যায়। তারপরটা কি, তৃণমূল সরকারের পারফরমেন্স কেমন? ভালো বলছে 35%, মাঝারি বলছে 16%, খারাপ বলছে 40%। তাহলে মাঝারি খারাপ মিলিয়ে যদি আপনার যুক্ত করেন, এটা হয়ে যাচ্ছে 56%। যারা মাঝারি তারা নিশ্চয় চাইবেন বেটার কিছু, তারা নিশ্চয়ই উল্টো দিকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। মাঝারি যারা বলছেন মাঝারি মাঝারি থাকবে, এরকম কেউ চান কি? সবাই চান বেটার, তার মানে ওরা উল্টো দিকে ভোট দেবেন, এটা ধরতে হবে। আর খারাপ তো তারা দেবেনি, তার মানে এটা হচ্ছে 56%। তাহলে ভালো বলা হচ্ছে 35%। দেখুন 35% তৃণমূলের যেটা কোর যারা সমর্থক করে কমে খাচ্ছেন, তারা তো সাপোর্ট করবেনি, সুতরাং সেগুলো তাদের একটা ব্যাপার আছে, বলতে পারবো না 9%। তো এখনও 9% বলছে, বলতে পারবো না। আরে বলুন, এত ভয়ের কিছু নেই, মানুষ এখন কথা বলছেন তো। দর্শক, তার মানে কী হলো, সবই তো উল্টো দিকে। আমি আর একটা দেখাই, সেটাও দেখছিলাম। মনোনয়ন পর্বে হিংসার জন্য তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশ্ন, হ্যাঁ 59%। এই মনোনয়ন পর্বে ভাবমূর্তি রিসেন্ট 59% বলছে, হ্যাঁ না বলছে 28%। যারা যারা না হ্যাঁ বলছেন নিশ্চয় তারা অ্যান্টি তৃণমূল, অ্যান্টি শাসক, এটা ধরতে হবে। আর না বলছে 28%। দেখুন তৃণমূলের সমর্থনটা আমি যা দেখছি, ওই 20-30 এরকম সব সবেতেই মোটামুটি ঘোরাঘুরি করছে। তো সেখানে উল্টো দিকে এখানে দেখছি তারা বলছে না, তো এই মানুষগুলো কোথায় ভোট দেবেন? নিশ্চয় উল্টো দিকে ভোট দেবেন। তাহলে কী করে শাসক দল এখানে একচেটিয়া বা বেশি জিততে পারে? আমি রেজাল্ট পরে দেখাচ্ছি। আর দেখুন সবথেকে বড় একটা ফ্যাক্টর, পঞ্চায়েত নির্বাচনের সংখ্যালঘুরা কি তৃণমূলের থেকে মুখ ফেরাতে পারেন? সেখানে হ্যাঁ বলছে 52%, না বলছে 38%। সংখ্যালঘুদের বিষয় সেটাও উল্টো দিকে, তাহলে রেজাল্ট কী করে হতে পারে? এবার দর্শক রেজাল্ট দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম দিনে যেটা দেখানো হয়েছিল। দেখুন জনমত সমীক্ষায় জেলা পরিষদ একটু বড় করে দেখাতে হবে আপনাদেরকে নিশ্চয়ই। দেখুন কী দেখানো হচ্ছে, কোচবিহার মোট আসন 34, তৃণমূল 13-19, বিজেপি 15-19, মানে এই জেলা পরিষদ চলে যেতে পারে তৃণমূলের থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপুর জেলা 85টা আসন, তৃণমূল 57-67, বিজেপি 14-20, বাম কংগ্রেস ISF 3-7। আচ্ছা আমি আগে একটা বাম কংগ্রেস বলিনি, দেখুন 0-1। পুরুলিয়া দেখুন মোট আসন 45, তৃণমূল 23-33, বিজেপি 5-11, বাম কংগ্রেস 5-9। দেখুন সবেতেই তৃণমূল কংগ্রেস বেশি দেখানো হচ্ছে, সবেতেই ভালো করে দেখুন, সবেতেই বেশি, বাকিটা দর্শক আপনারা পড়ে নেবেন, এত পড়তে গেলে সময় লেগে যাবে। এবং গতকাল আমি যেটা দেখলাম সেটাও দেখাতে চাই, গতকাল যেটা দেখলাম দর্শক সেটা আমি একটু দেখাতে চাই। মানে কী করে হয় বলুন তো, এই যে গতকাল উত্তর চব্বিশ পরগনা দেখুন মোট আসন 66, তৃণমূল 45-55, বিজেপি 6-12, বাম কংগ্রেস 4-8, আলিপুরদুয়ার দেখুন 5-9 তৃণমূল, এখানে বিজেপি নিয়ে নিতে পারে 8-12, এটাই দেখানো হচ্ছে। মানে দেখুন, আচ্ছা পূর্ব মেদিনীপুরে একটা টাফ ফাইট হবে দেখতে পাচ্ছি, দেখানো হচ্ছে। মালদাতে তৃণমূলকে বেশি দেখানো হচ্ছে, মালদাতেও তৃণমূল কংগ্রেসকে বেশি দেখানো হচ্ছে। আচ্ছা ঝাড়গ্রাম সব দেখছেন, পূর্ব বর্ধমান দেখছেন সবেতেই বেশি, হাওড়াতে দেখছেন বেশি। আচ্ছা উত্তর দিনাজপুরে ওইরকম অবস্থা, অত কিছু ঘটেছে সেখানেও বেশি, নদিয়াতেও দেখানো হচ্ছে বেশি, বাঁকুড়াতেও মানে দেখানো হচ্ছে বেশি। আচ্ছা আমি তো মুর্শিদাবাদটা দেখলাম না, দেখি মুর্শিদাবাদে কী দেখানো হয়েছিল। আচ্ছা মুর্শিদাবাদে 78 আসন, সেখানেও তো বাম কংগ্রেস না। আচ্ছা মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলকে দেওয়া হচ্ছে 30-40, বাম কংগ্রেস 33-43, মানে 33-43 যেটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা মালদাতে আপনাদেরকে দেখালাম, মালদাতে বাম কংগ্রেস 7-9। যাক মালদা মুর্শিদাবাদ খুব নজরে রয়েছে। যাই হোক দর্শক, মোটামুটি বেশিরভাগ জায়গাতে কী দেখছেন, অনেক আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, তাহলে এটা কী করে হয়? আমি এটাই বলছি, আমার কাছে হিসেবটা মিলছে না। যদি এত ফ্যাক্টর কাজ করে উল্টো দিকে, তাহলে রেজাল্টটা কী করে হয়? তাহলে এই রেজাল্টটা কি ওই রকমই, ছাপ্পা রেগিং সব ধরে নিয়ে, গড়পড়তা লাভ লোকসান সব ধরে নিয়ে কষা হয়েছে? কিন্তু সেটা তো হয়তো কষা নয়, ওপিনিয়ন পোল ফ্রেশ হয়, রেজাল্টটা অন্য হয়, বলা হয় যে ঠিকঠাক ভোট হলে এটা হবে। সুতরাং আমি হিসেবটা কিন্তু মেলাতে পারছি না, হিসেবটা আমি কিন্তু মেলাতে পারছি না। ওখানে মানুষ বলছেন এই এই ব্যাপার, আবার ভোট দেবো অমুকজনকে, এটা আবার হয়? তাহলে কি এটা ওই ভোট কাটাকাটির জন্য এই রকম রেজাল্ট হবে, মানে বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাবে, মাঝখান থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে?
মানে সেইভাবে কি এরকম রেজাল্ট হবে? তো যদি সেটা হয় তাহলে বলবো সেটাও কিন্তু বাংলার মানুষের জন্য দুর্ভাগ্যের, যারা পরিবর্তন চাইছেন, যে এত বিরোধী হাওয়া কাজ করছে অথচ শাসক দলকে সরানো যাচ্ছে না, এই অবস্থাতেও শাসক দল জিতে বেরিয়ে যাচ্ছে, ফলে এটাও তো দুর্ভাগ্যের তাদের কাছে। আর সত্যি কি ভোট কাটাকাটির জন্য এতটা রেজাল্ট হয়ে যাবে শাসকের দিকে দর্শক? ফলে দর্শক আমি বলছি যে এই রেজাল্ট হয়তো মিলতে পারে, মানে এই এই রেজাল্ট মিলতে পারে, মানে ওই ফ্যাক্টর আমি বললাম সব উল্টো দিকে, কিন্তু রেজাল্ট এরকম, কিন্তু এই রেজাল্ট মিলতে পারে, কারণ এখানে তো এরকমই হয়, এখানে তো ভোটটা তো এরকম হয় না, এইভাবেই তো হয়। তবে আমি এটুকু বলবো দর্শক, যদি এই রকমও রেজাল্টটা হয় যেটা বলা হয়েছে, যদি এই রকমও রেজাল্টটা হয় তাহলে বলবো সেটাও কিন্তু শাসকের কপালে কাঁপন ধরিয়ে দেবে, যদি এই রকমও রেজাল্টটা হয়। এই যে সব দেখানো হয়েছে এত নেগেটিভ হয়েও এইরকম রেজাল্ট হতে পারে তৃণমূল কংগ্রেসের, তাতেও বলবো এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাঁপন ধরিয়ে দেবে, কারণ 18 পঞ্চায়েত রেজাল্টের থেকে এই রেজাল্ট কিন্তু, বুঝতে পারছেন তো, কাঁপন ধরানোর রেজাল্ট হবে। এত কিছু করা হচ্ছে, সব তৃণমূল, অন্য দল বলে কিছু নেই, আর যদি এরকম আসন চলে যায়, হতে পারে জেলা পরিষদ দখলে থাকবে, কিন্তু যদি এত আসন দখল হয়ে যায় তাহলে কিন্তু ঘুম হারাম হয়ে যাবে, মানুষজন ভরসা সরিয়ে নেবেন যে না, একার ভরসা করা যাবে না, উল্টো দিকে যেতে হবে, যারা যারা এখনও করছেন সমর্থন আর কি। ফলে আমার মনে হয় না এই যে রেজাল্ট দেখানো হয়েছে এতে শাসক শিবির সন্তুষ্ট বলে, যে অপিনিয়ন পোল দেখানো হয়েছে সন্তুষ্ট বলে, তারা চাই সব একচেটিয়া হয়ে যাবে। যদি এখানে এরকম রেজাল্ট হয় তার মানে বুঝতে হবে 24-এ একেবারে সাফ হয়ে যাবে, ফলে এটাকে আটকানোর হয়তো অনেক চেষ্টা হবে। যে রেজাল্ট দেখি যে অপিনিয়ন পোলে সি ভোটার, দেখবেন এটাকেও আরও বেটার করার জন্য অনেক চেষ্টা হবে, তার জন্য যা যা করতে হয় তারা করবেন। সেন্ট্রাল বাহিনী তো আনা হচ্ছে, কী হচ্ছে তার, কোথায় মোতায়েন সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। আর সেন্ট্রাল বাহিনীকে কিন্তু এরকম বাইরে রাখা চলবে না, যদি ঠিকঠাক রেজাল্ট করতে হয় সেন্ট্রাল বাহিনীকে ভোটার কার্ড চেক করতে দিতে হবে, নাহলে ওই বাইরে বসে থাকো, শুধু লাইন মেনটেনেন্স ব্যাপার, আর ভোটার কার্ড ওইরকম 2 নম্বর লোকরা সব চেক করবেন, তাহলে মুশকিল। ফলে যে আমি দর্শক দেখলাম অপিনিয়ন পোল, আমি আমি আবার বলছি আমি হিসাব মেলাতে পারছি না, প্রথম দিকে যে ফ্যাক্টরগুলো দেখলাম ওটা কিন্তু জেনুইন ফ্যাক্টর, আমিও তো মানুষের সঙ্গে কথা বলি, আমরা দেখেছি তো 8 জনকে 10 জনকে জিজ্ঞাসা করলে 7-8 জন তো উল্টো দিকে কথা বলেন, কিন্তু প্রশ্ন রেজাল্ট কী করে উল্টো দিকে চলে যাচ্ছে? সেই উল্টো দিকে রেজাল্ট যাওয়ার অনেক কারণ অবশ্য আছে, অবশ্যই দর্শক সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আপনারাও ভাবতে পারেন, আপনারাও তো মানুষ, আপনারা নিশ্চয়ই ভাবেন, অনেক ফ্যাক্টর কাজ করে সেই জন্যই কিন্তু রেজাল্টটা ওইভাবে যায়। আর 21-এর যে রেজাল্ট হয়েছে বিধানসভাতে, এখানেও তো আমরা হিসেবটা আজও মেলাতে পারি না যে এত বিরোধী হাওয়া ছিল কী করে রেজাল্টটা হয়ে গেল। আর দেখুন এই সমীক্ষার রিপোর্ট কী বলছে, পরিষ্কার তো হয়ে যাচ্ছে, এটা তো আমাদের মন গড়া কথা আমি বলছি না, পরিষ্কার তো হয়ে যাচ্ছে রিপোর্টটা, যে সব ফ্যাক্টর সব উল্টো দিকে, রেজাল্ট বলছে তৃণমূল কংগ্রেসের দিকে, কী করে হয় তাহলে? এখানে মূল ফ্যাক্টর কী, কোন ফ্যাক্টরের জন্য রেজাল্ট এইভাবে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাচ্ছে? দর্শক নিশ্চয়ই এসব নিয়ে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।